জন্য যে দিলে কোরআন নাই ওই দিল কাল বাইতুল খারিফ, ওই ঘর ঘর না, বলেন ওই ঘর কি না? ওই ঘর ঘর না, যে ঘরে মানুষ থাকে না, ধীরে ধীরে ইঁদুর থাকে, ধীরে ধীরে বিড়াল থাকে, ধীরে ধীরে কুকুরের বাসা বানায়, ধীরে ধীরে ওটা বিড়াল হয়, ওটাতে ধীরে ধীরে সাপ বিচ্ছু বাসা বানায়। যে ঘরে আল্লাহ থাকে না, ওই ঘরে যে দিলে আল্লাহ থাকে না, ওই দিলে হারাম বাসা বানায়, ওই দিলেই ধীরে ধীরে শয়তান বাসা বানায়, ধীরে ধীরে ওই দিল শয়তানের আরামগা হয়ে যায়। ওটা আরামগা, শয়তান সারা দুনিয়া থেকে ক্লান্ত হয়ে ওই দিলে এসে আরাম করে। কোন মানুষের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় এহসান, আল্লাহ তাআলা তাকে মাঝে মাঝে তার জিহ্বা, তার ঠোঁট আল্লাহ তাআলার জন্য ব্যবহার করেন। যে আমার এই ঠোঁটে মাঝে মাঝে তার নাম উচ্চারিত হয়, তিনি মাঝে মাঝে আমার ঠোঁট দুটোকে ব্যবহার করেন। রব আমার ঠোঁট দুটোকে কি করেন বলেন? ব্যবহার করেন। আল্লাহ তাআলা যাকে ব্যবহার করেন তার আকিবত পরিণাম ফল নিশ্চিত জানেন। যে দিলে আল্লাহ তাআলা আছে ওই দিল জাহান্নামে যাবে কেন? যে জবানে আল্লাহ তাআলা আছে ওই জবান জাহান্নামে পোড়াবে কিভাবে? যে জবান কোনো না কোনো দিন কালিমায়ে তৈয়বা পড়েছে এটাকে আবার জাহান্নামে দেয় কেন? কি লাকড়িকে যদি পানির মধ্যে সুবাইয়া এবার মেসেজ মারেন, এবার ধরবে আগুন? এবার তেলের মধ্যে সুবাইয়া মেসেজ মারেন, ধরবে? যে দিল আল্লাহ তাআলার রহমতের মধ্যে আছে ওটা তো আগুন লাগে কেমন? যে দিলে আল্লাহ আছে বলেন, ওটাই দিল। আর যে দিলে আল্লাহ তাআলা নাই ওটা দিল না। যে জবানে আল্লাহ তাআলা নাই ওটা জবান না। যে ঘরে আল্লাহ তাআলা নাই ওই ঘর ঘর না। কি বলছি বলেন? যে ঘরে আল্লাহ তাআলার জিকির নাই ওই ঘর ঘর না। এই জন্য যে দিলে কোরআন নাই ওই দিল কাল বাইতুল খারিফ, ওই ঘর ঘর না, বলেন ওই ঘর কি না? ওই ঘর ঘর না, যে ঘরে মানুষ থাকে না, ধীরে ধীরে ইঁদুর থাকে, ধীরে ধীরে বিড়াল থাকে, ধীরে ধীরে কুকুরের বাসা বানায়, ধীরে ধীরে ওটা বিড়াল হয়, ওটাতে ধীরে ধীরে সাপ বিচ্ছু বাসা বানায়। যে ঘরে আল্লাহ থাকে না, ওই ঘরে যে দিলে আল্লাহ থাকে না, ওই দিলে হারাম বাসা বানায়, ওই দিলেই ধীরে ধীরে শয়তান বাসা বানায়, ধীরে ধীরে ওই দিল শয়তানের আরামগা হয়ে যায়। ওটা আরামগা, শয়তান সারা দুনিয়া থেকে ক্লান্ত হয়ে ওই দিলে এসে আরাম করে। নাউজুবিল্লাহ বলেন, যে দিলে আইসা শয়তান আরাম করে ওই দিলের অবস্থাটা কি? আর যে দিল থেকে শয়তান আটলান্টিক মহাসাগরের ওপারে চলে যায় ওই দিলের অবস্থা কি? কি শয়তান আটলান্টিক মহাসাগর উপরে একটা আসন গেড়ে আমার দিলের দিকে তাকিয়ে আছে, ওখান থেকে সে দিলের দিকে তাকিয়ে আছে। সে যখন এটাকে গাফেল পায় ধীরে ধীরে আগায়, এভাবে সে আগায়, এভাবে আগায়। আস্তে 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 এখানে এসে সে সোজা তার সুঙটা এখানে বসায় আছে। আর যখন বান্দা আবার বেদার হয়, আবার সজাগ হয়, আবার জিকির শুরু করে, তো জিকিরের পাওয়ার যে পরিমাণ হয় সে এই পরিমাণ ভাগে, সে এই পরিমাণ ভাগতে থাকে, ভাগতে 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 আবার আটলান্টিক মহাসাগর ওই পারে চলে যায়, পৃথিবীর শেষ প্রান্তে চলে যায়।
এজন্য এই দিলকে মাঝে মাঝে একটুখানি ঘষা মাজা করা, বলেন দিলকে মাঝে মাঝে কি করা, ঘষা মাজা করা, এটা মাঝে মাঝে মাজা মাজা মাঝে মাঝে ঘষা মাঝে মাঝে কি করা, মাঝে মাঝে ঘষা। একটা গ্লাসকে যদি কাদা দিয়ে ঘষেন, গাড়ির গ্লাসটাকে কাদা দিয়ে ঘষা ঘষি করছেন, এবার যেমন কিছুই দেখা যায় না, বলে এরকম গুণা দিয়ে যদি দিলকে ঘষা ঘষি করে আখেরাতের আর কিছুই দেখা যায় না। এবার গ্লাসকে যদি মিস্টার বুশ দিয়া ঘষেন তো সামনে অনেক দূর দেখা যায়, এটাকে যদি জিকির দিয়া ঘষেন তো জান্নাত দেখা যায় দেখা যায় না। এটাকে যদি কাদা দিয়ে ঘষে অন্ধকার, বলেন এটা কি, এটাতে আর কি দেখা যায় না, নিজের চেহারা দেখা যায়। আর এটাকে যদি পরিষ্কার নেকড়া দিয়ে মুছে চেহারা দেখা যায় কি, এটাকে যদি ঘুষতে 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 তো এক সময় এটা সিদ্দিক আকবর হয়ে যায়, এটা ফারুক আজম হয়ে যায়, এটা বেলাল হয়ে যায়, এটা সুমাইয়া হয়ে যায়, এটা আব্দুল কাদের জিলানি হয়ে যায়। আর না হয় কাদা লাগায় দিতে 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 এটা ফেরাউন, ওটার মধ্যে আর কোনো ভালো কিছু ঢুকে না কি, আপনি দেখলেন এই গ্লাসের মধ্যে ময়লা, আপনি বুঝে শুনে ওখানে দুধ দিবেন, দেখবেন এটার মধ্যে ইন্দ্রের বিষটাও আছে, পিঁপড়াও মরে আছে, আরো কত কিছু আছে, তা আপনি এই গ্লাসে পানি দিবেন না, এই গ্লাসে আপনি পানি রাখবেন না, তো দিলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার মারফাত কেমনে দিবেন, যে দিলে হাজারো কিছু মরে পচে আছে। আপনি পানি দেন না দুই পয়সার পানি, ময়লা গ্লাসে দুই পয়সার পানি দেন না, আল্লাহ তাআলা ময়লা দিলে আল্লাহ তাআলার মারিফাত দিবেন কেন? উস্তাদরা এখানে যারা আছে ওদেরকে বসায় দেন, বলেন যেখানে অল্প সময় কথা হবে যদি আপনাদের সুযোগ থাকে বসেন, ঠিক আছে। এই জন্য এই দিলকে সাফ করা, বলেন এই দিলকে কি করা, সাফ করা। আমার তো সহজ ভাষায় বুঝি, কিরে চুল ধুইতে শ্যাম্পু লাগে, কিরে চেহারা ধুইতে ফেস ওয়াশ লাগে, কিরে বগল ধুইতে গায়ের সাবান লাগে, শরীরটা ধুইতে গায়ের সাবান লাগে, আবার বিদেশি সাবান হলে আরো ভালো, কিন্তু এই কি দিয়ে, শ্যাম্পু দিয়ে কেউ ব্রাশ করে না, আবার ব্রাশেরটা দিয়ে কেউ বগল সাফ করে না কি, আবার গায়ের সাবান দিয়ে লুঙ্গি ধোয় না কি রে ভাই, তাহলে চুলেরটা ভিন্ন, চেহারাটা ভিন্ন, শরীরেরটা ভিন্ন, দাঁতেরটা ভিন্ন, এবার জুতো ধোয়ার মশলা আসছে, এবার অন্য কিছু লাগে, হ্যাঁ এবার গাড়ির চাকা ধোয়ার মশলা তো অন্য কিছু লাগে, এবার গাড়ির গ্লাস ধোয়ার মশলা অন্য কিছু লাগে, এবার ইঞ্জিনের পার্টসগুলো ধোয়ার মশলা কি লাগে বলেন, ডিজেল লাগে, এবার মোবাইলের পার্টসগুলো ধোয়ার মশলা এবার অন্য কিছু লাগে কি, চশমাটা মোশার মশলা তো অন্য কিছু লাগে, নরম কাপড় লাগে কি, এবার বলেন দিল ধোয়ার মশলা, তো সব ধোয়ার মশলা বুঝলাম, দিল ধোয়ার মশলাটা বুঝলাম না কেন, হ্যাঁ অথচ দিলের ভিত্তিতে আমার খবর, দিলের ভিত্তিতে আমার হাসর, দিলের ভিত্তিতে আমার জান্নাত, দিলের ভিত্তিতে আমি জান্নাতি, শরীরের ভিত্তিতে কিন্তু সামনের কিছুই না, সামনের সব ঘাটি দিলের ভিত্তিতে, মাটির শরীর মিশে যাবে মাটিতে, বলেন মাটির শরীর মিশে যাবে কোথায়, মাটিতে, যে শরীর মাটিতে মিশে যাবে সেই শরীরে এত যত্ন, সেই শরীরের জন্য এত আয়োজন, এক কোটি টাকার বাড়ি সেই শরীরের জন্য,
1 কোটি টাকার ফ্ল্যাট সেই শরীরের জন্য, ওই শরীর যে খাটে শুবে ঘরে, তো ওই খাটটা বানায় 1 লাখ টাকা দিয়ে। কি খাটে শুয়ে ছাদ দেখবে, তো ছাদ নিয়ে আবার চুন দেখবে কেন? তো ওটার মধ্যে আবার সেগুন কাঠের ফ্রেম লাগা, কি করে রে নকশা করে কর না, ডেকোর করে, ডেকোরেশন করে। ওই ডেকোরেশন ওটাতে তোমার কি কি লাভ আমার বোঝা আসে না। এমনি কি এমনি ওই ডেকোরেশনটাতে আপনার কি কি লাভ আমার এমনি বুঝে ধরে না, কে জানে কে জানে কি জানে। আপনাকে কোনো বুঝে টুঝে আইনি কে জানে যে ওই ডেকোরেশনের কারণে আমার মাথা ব্যথা হবে না জীবনে কখনো, ওই ডেকোরেশনের কারণে জীবনে কখনো আমার পিঠে ব্যথা হবে না, এরকম কোন ফায়দা আমাদেরকে বুঝান। কিন্তু এটাও তুমি করছো, যত না বেদরকারি কাজ সব তোমার দ্বারা হয়। তোমার জীবনে সবচেয়ে দরকারি ছিল ঈমান, আমার জীবনে সবচেয়ে দরকারি আল্লাহ তাআলার মহাব্বত। কি এক হাবিব তার মাহবুবকে পিটাবে কেন? আমি যাকে ভালোবাসি সে আমাকে মারবে কেন? বুঝেন না কথা, আমি তাকে ভালোবাসি তো সে আমাকে মারবে কেন? কি বুঝেন না কথা, আমি যাকে ভালোবাসি সে আমাকে উপোস রাখবেন কেন? আমি যাকে ভালোবাসি সে আমাকে আজাব দিবে কেন? আমি আমার রবকে ভালোবাসি তিনি আজাব দিবেন কেন? কি ভালোবাসার পাত্রকে কেউ আজাব দেয় না, ভালোবাসার পাত্রকে কেউ পিটায় না। কি বলকে ভালোবাসার পাত্রের জন্যই তো এত আয়োজন, মেয়েকে ভালোবাসি বলেই তো জামাইকে এত আয়োজন। জামাই এত জামাই রে ভোর রাত্রে উঠে চারটা দেশি মুরগির ডিম দেখি লেগা, কারে ভালোবাসি বসে? মেয়েরে ভালোবেসে যদি জামাইদের দেশি ডিম দেয় আমারও ভালোবেসে আমারে দিবে না কি?